ডেলি $10 ইনকাম কিভাবে জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। তো আমি প্রথমে যে কাজটি করব, তো আমার এক বন্ধু এই লিঙ্কটি আমাকে দিয়েছে, তো এখান থেকে আমি প্রথমে এ টু জেড অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ইনকাম করা পর্যন্ত আমি দেখিয়ে দেব। তো এখান থেকে আমার এক বন্ধু আমাকে লিঙ্কটি পাঠিয়েছে, তো অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে তারা বলেছে দ্য বেস্ট মোবাইল অ্যাপ ফর অনলাইন ইনকাম আর 100-200 পার মান্থ বাই প্লে স্পিন। তো এখানে আপনি প্লে স্পিন করে প্রত্যেক মাসে $100 থেকে $200 পর্যন্ত ইনকাম করতে পারবেন। তারপর এখানে বলছে এভরিডে পেমেন্ট এভরিডে, তো প্রতিদিনের টাকা প্রতিদিন তারা পেমেন্ট করে। এখানে কোনো বাকি বা কোনো সিটারির এখানে সিস্টেম দেখতে পারছি না। তারপর রয়েছে আর্ন মানি বাই প্লে স্পিন, তো এখান থেকে আপনি প্লে স্পিন করে টাকা ইনকাম করতে পারবেন। তারপর আর্ন মানি বাই ওয়াচিং ভিডিও, এখান থেকে আপনি ভিডিও দেখেও টাকা ইনকাম করতে পারবেন। তারপরে রেফার অ্যান্ড আর্ন ডেলি $10, তো এখান থেকে আপনি ডেলি $10 ইনকাম করতে পারছেন, সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। তারপর ডেলি পেমেন্ট, তো এখানে আপনাকে প্রতিদিন তারা পেমেন্ট দেবে। তারপর রয়েছে পেমেন্ট মেথড, অর্থাৎ আপনি এই কাজ যে করবেন টাকাটা কিসের মাধ্যমে নিতে চান, পেপ্যাল পেটিএম বিকাশ কয়েনবেস, তো এখানে সবাই অবশ্যই বিকাশে নেবে। তো তারপর রয়েছে ডাউনলোড অ্যাপ, এখানে নিচে দেখতে পারছেন ইম্পর্টেন্ট নোটিস ডোন্ট ব্রেক অ্যানি রুলস, এখান থেকে কিছু রুলস দিছে ওগুলো মানতে হবে। এখানে অ্যাপটি জাস্ট 5 স্টার দিতে হবে। এখানে দেখতে পারছেন রেফার কোড 1 2 3 4 5, তো এখন দেখা যাক অ্যাপটি আমি ডাউনলোড নাওয়ার উপর টাচ করলাম, দেখা যাক কী হয়। তো আমি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন ধৈর্য সহকারে। তো এখান থেকে ওপেন ইন প্লে স্টোর অ্যাপ, তো দেখুন প্লে স্টোর অ্যাপটা পেয়ে গেছি। এখান থেকে আর্ন ইজি ক্যাশ অ্যাপটি দেখতে পাচ্ছেন, তো অ্যাপটি আপনি ভালো করে দেখে নিন। তারপর এখান থেকে ইনস্টল নাও, তো অ্যাপটি আমি ইনস্টল করছি। আসলে এ টু জেড আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি, অনেকে আবার মানে মাঝখান থেকে দেখালে অনেকে আবার বোঝেন না, তাই প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করবেন। তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো আমার অ্যাপটি ইনস্টল হওয়া কমপ্লিট, এখন দেখি অ্যাপটি ওপেন করি। তারপর এখানে তারা বলেছে ওয়ার্নিং, তো একটা ভিপিএন কানেক্ট করতে হবে, তো আমি আমার ফোন থেকে একটা ভিপিএন কানেক্ট করব। তো আমি আমার ফোন থেকে সুপার ভিপিএনটি আগে থেকে ইনস্টল করে রেখেছি, তো আমার ফোন থেকে সুপার ভিপিএন অ্যাপটি কানেক্ট করব। তো সুপার ভিপিএন অ্যাপটি কানেক্ট করে অ্যাপ মানে অ্যাপটি ওপেন করার পর, ইনকাম অ্যাপটি ওপেন করার পর এরকম একটা সিস্টেম আসবে। এখান থেকে আপনি ক্রিয়েটে নিউ অ্যাকাউন্টে টাচ করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন ফুল নেম, ইন্টারভিউ, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এখান থেকে তারপর অ্যাকসেপ্ট, এখান থেকে টিকমার্ক করে দিয়ে এখান থেকে সাইন আপে টাচ করবেন। তো এখান থেকে আমি ইন্টার ফুল নেম আমার নামগুলো ভরট করি। তো ফর্মটি আপনি পূরণ করার পর আবার পরবর্তী এরকম একটা ফর্ম আসবে, এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজার পাসওয়ার্ড, এখান থেকে কিন্তু আপনাকে জিমেলের যে পাসওয়ার্ড ওই পাসওয়ার্ড দিতে হবে না, এখান থেকে আপনাকে নতুন করে যে কোনো একটা পাসওয়ার্ড তৈরি করে তারপর দিতে হবে। তো অ্যাকাউন্ট খোলা কমপ্লিট, এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে রিডিম, তো রিডিমের উপর টাচ করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন পজিশন হলে রিসার্চ এবং বিকাশে নেওয়ার জন্য $3 হতে হবে। তো এখানে এটা দেখা শেষ, তারপর দেখবো এখান থেকে ডেলি চেকিং কী রয়েছে। তো এখান থেকে কংগ্রাচুলেশন, আপনি বোনাস পেয়েছেন, বোনাস নিতে হ্যান ত্যান এগুলো ক্লিক করতে হবে। তারপর ডেলি $10 কথা বললো, ওটা তো আমি দেখতে পারছি না, যাই হোক ওটা আমি খুঁজে দেখছি ওটা কোথায় আছে। তো এখানে হয়তো খেয়াল করলে দেখতে পারবেন অন্য অন্য অ্যাপের মতো এখানেও কাজের করা একই সিস্টেম, আমার তো মনে হইতেছে এই অ্যাপটা ভুয়া, কারণ এখানে তারা $10 পার রেফার মানে পার ডে $10 দেওয়ার কথা, কিন্তু এখানে যদি আমি ইনভাইট অ্যান্ড আর্নে টাচ করি এখানে তারা $10 কথা লিখছে ঠিকই, কিন্তু এই অ্যাপটি আমি ওপেন করার সময় কিন্তু কোনো রকম রেফার কোড চাইনি। আর তাদের রেফার কোড দেখতে পাচ্ছেন 1 2 3 4 5, অর্থাৎ যে এই অ্যাপটি ইনস্টল করে তাকেই এই রেফার কোডটি দেওয়া হচ্ছে, এতে করে কিন্তু কোম্পানির লাভ হচ্ছে, অর্থাৎ যে এই অ্যাপটি ক্রিয়েট করেছে তার কিন্তু লাভ হচ্ছে, আমাদের আপনার লস হচ্ছে। তো আমি আপনাদেরকে এতক্ষণ সময় নষ্ট করার জন্য আমি সরি, কারণ এখানে আমি বুঝতে পারিনি যে অ্যাপটা আসলে ফেক হবে। আসলে আমি আমার বন্ধুর দেওয়া লিঙ্ক থেকে অ্যাপটি আমি ওপেন করে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করেছিলাম, যাই হোক অ্যাপটি ফেক, আপনারা এই অ্যাপগুলোতে কাজ করবেন না, বিশেষ করে যেখানে এই ধরনের কাজের সিস্টেম দেখতে পারবেন
সেই অ্যাপগুলোতে আপনি কাজ করবেন না, কারণ এইগুলো অ্যাপ আমি অনেক ঘাটাঘাটি করে দেখছি এবং অনেক অ্যাপই এরকম পেয়েছি যেগুলো অ্যাপ পেমেন্ট করে না, কাজ করলেও পেমেন্ট করে না। তো এই ছিল ভিডিওটি, কিছু বলার নেই, থ্যাংক ইউ।